কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যে গত ভিডিওতে বলেছিলাম যে ফ্রন্ট নিয়ে কিছু কথা বললাম, যে আসলে ফ্রন্ট দিয়ে ফ্রন্টের যে থাম্বনেলগুলো আছে থাম্বনেলগুলো দিয়েও কিন্তু ইন্সপিরেশন নেওয়া যায়, থাম্বনেলগুলো থেকে ইন্সপিরেশন নিয়েও ডিজাইন করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সেট ফ্রন্টগুলো দিয়ে ইন্সপিরেশন নিয়ে একটা পোস্টার ক্রিয়েট করে দেখাবো ফ্যাশন পোস্টার। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, ঘুরে এসে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখন চলো ভিডিও শুরু করি। আচ্ছা, আমি ফ্রন্টগুলো ডাউনলোড করে নিই। আমরা ফন্ট আরো কিছু ফন্ট ডাউনলোড করি দুই তিনটা। আচ্ছা, আর ফন্ট ডাউনলোড করবো না, আর শুধু ফন্টের থাম্বনেল গুলো দেখবো যে আসলে থাম্বনেল গুলাতে তারা কিভাবে জিনিসগুলা করছে, ওই জিনিসগুলাই দেখবো মেনলি। এই যে থাম্বনেলগুলো, এই থাম্বনেলগুলো মেনলি ফ্রন্টের থাম্বনেল থেকে অনেক কিছু ক্রিয়েট করা যায়। আপনি যদি ঠিকভাবে যদি ক্রিয়েট করতে পারেন তার থাম্বনেলগুলো দেখে অনেক ইন্সপিরেশন নেওয়া যায়। তো আমরা ফটোশপ যাই, ফটোশপে ফাইল দেখে নিও। এখানে আমরা সাইজ দিব 2000 বাই আর হাইট দিব 3000, একটু লম্বা হবে, একটু পোস্টার টাইপ, ম্যাগাজিন পোস্টার এমন টাইপ। আচ্ছা, আমরা এটার জন্য ইউজ করব এই ইমেজটা, ইউজ করব। তো এই ইমেজটা আমি পিঞ্জি করে রাখছি, এখন শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে ছোট পিঞ্জি করলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ওকে, এখন আমরা টেক্সট গুলো বসাবো এখানে যাই। যাওয়ার পর আমরা একটু দেখি যে টেক্সট গুলো ওরা কিভাবে ইউজ করছে এগুলো আমরা দেখি। ওরা সামনে দিয়ে টেক্সটগুলো ইউজ করছে নাকি? তো আমরা মেনলি ইউজ করবো টেক্সট, বাট সামনে না, আমরা যেহেতু আমাদের সামনে জায়গা নাই আমরা সামনে ইউজ করতে পারবো না অত ওইভাবে টাইটেল টেক্সটগুলো, আমাদের উপরে ইউজ করা লাগবো। তো এভাবে আমরা এটাও নিই ইন্সপিরেশনের জন্য। আরও কিছু দেখি, এটা নিই, এটা নেই, দু তিনটে এভাবে কালেক্ট করি। এদিকে একটা আছে, এদিকে আছে, যেমন আমরা এদিক দিয়ে টাইটেল টেক্সটটা এভাবে লেখে নিচে দিয়ে এভাবে টেক্সটগুলো, কিছু যদি টেক্সট যদি থাকে তাহলে আমরা এভাবে লিখে নিতে পারি, আবার এভাবেও লিখতে পারি। এগুলো হলো মেনলি আইডিয়ার জন্য, আপনি কীভাবে টেক্সট লেখবেন, এগুলোর উপরে জায়গা আছে, এখানে উপরে লেখা যায়,
এগুলো হলো যে একটা থাম্বনেল থেকে কিভাবে আপনার একটা পোস্টারের আইডিয়া জেনারেট করবেন, মেনলি হলো কম্পোজিশন, কারণ আমাদের টেক্সট আছে। এখন মেনলি হলো টেক্সটগুলো কই বসাবো, কই বসাইলে সুন্দর লাগবে, ওইটা হলো মেন বিষয়। এখন আমাদের মধ্যে যদি এমন যদি রেফারেন্স যদি থাকে তাহলে তো সমস্যা নেই, রেফারেন্সগুলো থেকে আইডিয়া নেয়। যেমন এখানে ফ্রন্টটা দুই হাতটা দুই দিকে আসলো, মধ্যখানে গেছে, এখানে কানেক্ট টাইপের কোনো যদি পোস্টার হয়, দুই হাত একসাথে হইতেছে, কানেক্ট হইতেছে, মধ্যখানে আমরা টেক্সটটা লিখলাম, এই টাইপও হইতে পারে। এই সেম টাইপ যদি আমি যদি চিন্তা করি, এ পাশে যে ইয়েটা আছে আমার থাম্বনেলটা আছে, সেম টাইপ উদাহরণ ক্রিয়েট করে যে কোনো কিছু কানেক্ট হচ্ছে বা কোনো কিছু এখানে রিলেশান বোঝাচ্ছি বা ওই টাইপের জিনিসের মধ্যে কেন আমরা এখানে টেক্সট বসাই দিতে পারি। ওকে, আমরা এমন আছে, তো আমরা এভাবে টেক্সটটা ইউজ করবো, বাট এটা বডিতে ইউজ করবো। আচ্ছা, আমরা বডিতে আমরা এখানে আচ্ছা ফর্মগুলো আমরা ইনস্টল করে নিই, ফর্মগুলো ইনস্টল করে নিই। ফর্মটাকে আমি আনজিপ করি, আচ্ছা আমাদের ফর্মগুলো ইনস্টল করা শেষ, আমরা এখন মেনলি কি করবো, টেক্সট লিখবো আমাদের। আমরা টেক্সট লিখবো, টেক্সট লিখবো নিউ সিজন, নিউ লুক, নিউ সিজন, নিউ লুক, এটা আমরা মধ্যেখানে ফটো করে দিই, এটাকে মিডিয়াল অ্যালাইন করে দিই। এখন আমি যে করব, ফ্রন্ট নিব, এই ফ্রন্টটা নিই, এখানে আমরা ফ্রন্টে সার্চ দিই, আচ্ছা সবগুলো বরাতের করতে কেমন লাগে দেখি, সবগুলো বরাতের করলে অতটা ভালো লাগে না। আচ্ছা এনটাকে বরাতের করে দিই, নিউ নিউ সিনামে এসটাকে বড় করে দিই। আচ্ছা অন্য ফ্রন্ট দেখি কেমন লাগে, আমাদের টোটাল ফ্রন্ট তো তিনটা, এই ফ্রন্টটা দেখি, এটা অন্যরকম, আগের থেকে অত বেটার না। ফার্স্টটা দেখি, বাট এই ফন্টে সবচেয়ে বেটার লাগছে। আচ্ছা আমরা এখানে নিউ লুকটাকে বড় করে দেই, আর নিউ সিজনটাকে একটু ছোট করে দেই, নিউ সিজনটাকে ছোট করে মধ্যে এখানে করে দেই, হ্যাঁ একটু গ্যাপ কমায় দিই। আচ্ছা এই টেক্সটটাকে আমরা টোটালি বড় হাতে করে দিই, কারণ কি জন্য, এটা যদি মনে করেন ছোট হাতে থাকে তাহলে
এলটা বড় হাতের হয়ে যায়, ইয়াটা ছোট হাতের হয়ে যায়, মধ্যখানে ইয়াটা হয় না, মানে নিউ সিজন যে লেখাটা এটা অনেক বড় বড় লাগে। তারপরে এটা কি এভাবে রাখি, এখন এর বডির উপরে ইমাজ করি, করে আমি এখানে এনে গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট নিয়ে এখান থেকে আমরা কালারটা পিক করব, করে আমরা এদিক থেকে কালারটা দেব। একটু পরে যাক, একটু পরে হ্যাঁ দেখুন মাল্টিপ্লাই করে দিই। স্ক্রিন করে দিই, কোনো লাভ নেই। একটা কপি করলাম, কপি করলে একটু নরমাল করে দিয়ে অপাসিটিটা কমাই দিলাম। এটাকে একটু বড় করে দিই, আচ্ছা আর কোনো ফর্ম দেওয়া যায় কিনা তা দেখি। আচ্ছা এই ফর্মটা ডাউনলোড করে দেখি, এই ফর্মটা ডাউনলোড করলাম, এখন ইনস্টল করে দেখি এই ফর্মটা আসলে কেমন। যত ফর্মটা ডাউনলোড করি সবচেয়ে বড় কথা হলো নিজের থেকে কোনটা ভালো লাগে ওইটা হলো বড় কথা, নিজের ভালো না লাগলে আসলে ফর্ম ইউজ করে লাভ নাই, দেখি কোনটা ভাল লাগে আর কোনটা সবচেয়ে বেশি ফুটে। কারণ এখানে যদি মনে করেন যে ভিজিবল যদি না হয় আসলে ফ্রন্ট দিয়ে তো লাভ নাই, মনে করেন ফ্রন্ট দিলাম বাট ফ্রন্ট ভিজিবল হইলো না। আচ্ছা এটাকে কপি করি, একটা কপি করে অফ করে রাখি। এটা একটু আচ্ছা আমরা এটাকে, আমরা তো একটা তো আছে মাল্টিপ্লাই করে দিয়েছি, আর এটাকে আমরা ব্লেন্ডিংয়ে যাই, ব্লেন্ডিং অংশ থেকে আমরা এটাকে অল্টার চেপে অর্ধেক করে এটাকে কমাই, ডার্কটা কমাই, আমরা একটা জিনিস করতে পারি, আমরা এখানে যে মডেলটা আছে মডেলটাকে একটু মডেলটা বড় করি, নিচের নিউ লুকটাকে আমরা একটু মোটা করে দিই, আমরা যে জিনিসটা করবো আমরা টেক্সট গুলো অ্যাড করবো,
আচ্ছা আমরা এখানে এটা দিলাম, এখন আমরা এখানে টেক্সট লিখি। যেটা কোন ব্র্যান্ডের কালেকশন ওটা লিখি, কালেকশন এটাকে আমরা অন্য একটা ফন্টে দিয়ে দিই, এটাকে ফুল বড় হাতের করে ছোট করে দিয়ে দিই। নিউ সিজনটাকে একটু বড় করি, এটা অন্য ফ্রন্টে দিই, এটা আমাদের যে বেবাস ফ্রন্ট আছে বেবাস ফ্রন্ট টাই দিই। ওকে, আচ্ছা এই ফর্মটাকে আমরা ছোট রাখি, এটাকে আমি বেবাস করে দিই। এটাকে আমি বেবাসের এই স্টাইলটা করে দিই। এই টেক্সটটা নিচে দিই। ওকে, আমাদের এটা ওকে। এখন আমরা দিব যে টিকিট প্রাইস কি, এটাকে আমরা ইয়ে করি, টেক্সটটা নিই, আমরা লিখি টিকিট। আমরা দিব $10। আচ্ছা ডলার এই জিনিসটা এই ফ্রন্টে ভালো আছে না, আমরা ডলার কোন ফ্রন্টে দেওয়া যায়। এটাকে ছোট করে দিন ডলারটাকে, আর একটু ক্লোজ করে নিই, এটাকে আমি মুভ করে নিই, করে এটাকে আমি কপি করে নিয়ে এটার মধ্যে আমি পেস্ট করি। $10টাকে আমি $10টাকে একটু বোল্ড করে দিই, আর ডলার সাইনটাকে একটু ছোট করে দিই। ডলার সাইনটা অন্য কোনো ফন্টে দেওয়া যায় কিনা দেখি, হ্যাঁ এই ফন্টে থাকবে।
দুইটাকে আমি যোগ করি, যোগ করে আমরা এই দুইটা ইনিট দিয়ে দিই। ওকে, টিকিট $10। এখন আমরা দিব কত তারিখে, কত তারিখে ওটা দিয়ে দিই। সেম জিনিসটাকে কপি করব, করে আমরা ইয়েতে যাব, ক্যারেক্টার যাব, ক্যারেক্টারে আমরা এখান থেকে রেড কালার পিক করে নিয়ে নেব। আচ্ছা, এটা তো গ্রুপের উপরে করা, এখানে আসলে ইয়ে হচ্ছে না, আমরা এখানে করি এটাকে রাইট অ্যালাইন করে দিই। আমরা কত দিব, আচ্ছা এখন আজকে এই মাস কি মাস, মে মাস, মে 12, এখানে 12 দিয়ে দিই, মে 12। আরে এটা চেয়ারতে 2022 দিয়ে, হ্যাঁ 2022 লাগবে না, মে 12 বলো তো দেখলে বুঝবে যে এই বছরে, কার পর বছর হয়ে তো লাগবে। ঠান্ডা লাগছে। আচ্ছা, আর কিছু অ্যাড করা যায় কিনা আমরা একটু দেখি। আর পয়সাটা আমরা দিয়ে দিতে পারি, রেটের সাথে অ্যালাইন করে আমরা দুইটা গ্রুপ একসাথে অ্যালাইন করে দিই। আর কি দেওয়া যায় এখানে, আচ্ছা আমরা এখন লোকেশন গুলো দিই, লোকেশন 1, 2, 3
ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট দিব না, আমরা এখান থেকে আমরা ফ্রি পিকে যাই। আমরা ওয়াটার কালার লিখি, ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ওয়াটার কালার এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিই। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে যাই। এটাকে আমরা কনভার্টিস প্রোডাক্ট যোগ করে নিই। কনভার্টিস প্রোডাক্ট যোগ করে আমরা এটাকে রোটেট করে ইউজ করব। ওকে, আমরা এখানে রেড কালারটা নিই। রেড কালার বলতে আমরা এখানে পিক করি, এটাকে আমরা কালার্স করে দিই, করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্লার মাইনে দিই, গাশিয়ান ব্লার। এখানে 10 করে দিই, 10, 14 নট ব্লার করে দিই। ওকে, 12 করে দিলাম। আর এখান দিয়ে আমরা একটা শেপ নিই। আচ্ছা, আমরা এখানে ট্রাই করা শেষ। আমরা ছোটখাটো কিছু একটা অ্যাড করে দেব, অল্প কিছু অ্যাড করব এলিমেন্ট। এলিমেন্ট অ্যাড করার পরে আমরা তেমন কিছু অ্যাড করার নয়, আমরা এটাকে ফিনিশ করে দেব। আমরা দেখি আর কি কি এলিমেন্ট অ্যাড করা যায়। বুঝুই কিছু একটা, এখানে যেহেতু আমরা লোকেশন দিলাম, আমরা টিকিট প্রাইস দিলাম, ক তারিখে ওইটাও দিলাম, আমরা ক তারিখে ওই জিনিসটাকে আমরা নিয়ে যাই। আচ্ছা, এটাকে আমরা নিয়ে আমি পাশে দিই, দিয়ে এটা আমরা কালার চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিই। আমরা এই দুইটা জিনিসকে একটু এদিকে দিই।
আমরা এখানে এই ফন্টটাকে কপি করে নিয়ে আসি, আমরা এখানে লিখি নেক্সট কে বিউটি টেন, আমরা এটাকে লেফট অ্যালাইন করলাম, করে এটাকে অটো করে দিয়ে অটো স্পেসিং করে নিই, এটাকে আমরা একটু বোল্ড করব, আচ্ছা এইগুলাকে আমরা বোল্ড করব না, এগুলাকে আমরা মিডিয়াম রাখিয়ে দিই, নেক্সট এন্ড টেন্ট এগুলোকে মিডিয়াম করে দিই, আমরা এটাকে স্পেসিংটা একটু ক্লোজ করব, করে আমরা এখানে ইউজ করি, এটাকে আমরা মডেলের নিচে নিব, নিয়ে এটা আমরা কালার করে দেব, মডেলের এর কালার করে দেব, টুপির কালার করে দেব, মডেলটাকে আমরা হালকা একটু চাপাই, হালকা একটু হালকা উপরে উঠে উঠে আমরা নিচে একটা শেপ দিই, আচ্ছা একটা শেপ ছিল ওই শেপটাকে আমরা ছোট করে নিই, ওকে এই শেপটাকে আমরা টেনের সাথে আমরা অ্যালাইন করে নিই, এটাকে আমরা সবচেয়ে টিউটোরিয়াল দেখার সময় একটা জিনিস সবচেয়ে বেশি পেন, সেটা হলো যে কন্টেন্ট ম্যানেজ না থাকা, কন্টেন্ট ম্যানেজ না থাকলে আসলে যখন আমরা ক্লায়েন্টের কাজ করি তখন ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দেয়, না হলে কন্টেন্ট ক্লায়েন্টকে দিয়ে দেয় বেশিরভাগ, না হলে অন্যভাবে নিতে হয়, ক্লায়েন্ট রেফার করে, না হলে কোনো কিছু একটা, যখন আপনি টিউটোরিয়াল বানাইতে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনি আইডিয়া মাথায় আছে কিন্তু টেক্সট কই কোনটা কই বসাবেন আসলে আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু বসানো দরকার কিন্তু টেক্সট নাই, এমন সংকট হয়ে যায়, ওকে ওকে এটাই একটু পরে উঠাই দিই, আর এই দুইটাকে একটু ছোট করে দিই, একটু ছোট করে উপর উঠাই দিই, আর এটাকে আমরা একটু নিচে নামাই দিই, এটাকে ধরে এই কাট করে নিয়ে আসি, এই দুইটাকে ধরে আমরা একটু নিচে আসি, আচ্ছা মডেলটাকে আমরা
প্রীতিকে চাপাই। সেটটাকে আমরা লোকেশনটাকে আমরা সামনে শিফট করে ফেলি। এখন সবকিছু অ্যালাইন হয়ে গেছে, যে আমার টেক্সটও আছে এদিকে, আমার সবকিছুই আছে, সবকিছু ঠিকঠাক আছে। টেক্সটগুলোকে আমি একটু লাইট করে নিই। আর নেক্সটটাকে একটু লাইট করে নিই। আর টিকেট এবং এই দুইটাকে ডেট, এই দুটোকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি। উপর উঠাই এই দুই লাইনের মধ্যে এখানে একটু গ্যাপ ক্রিয়েট করি, এটাকে ফালাই দিই। আমরা স্পেসিফিকটা বাড়াই দিই। এটা ফালাই দিই, এটা জানাই বাঁচতেছে না, এটাকে ফালাই নিই। আমরা নতুন করে একটা লাইন নিই। মেনলি এই লাইনটা দেওয়ার কারণটা হলো যে এই দুইটা টেক্সটের মাধ্যমে ডিভাইড করা, মধ্যে জায়গাটা যেন খালি খালি না থাকে। ওকে, আমাদের ডিজাইন ছিল মেনলি এতটুকুই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ডিজাইনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকে যেন টাটা বাই বাই। আর আমি ফ্রন্টগুলো আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আর ডাউনলোড দিয়ে দিব আপনাদেরকে। আমি ডাউনলোড করছি যেহেতু, আপনাদেরকে আপলোড করে এমনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। কিন্তু একটা রিকোয়েস্ট, আপনারা এগুলো ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করবেন না, কারণ এগুলো আমার পেইড কিনা এগুলো ইউজ করবেন না। তো এতটুকুই, টাটা বাই বাই।